ঢাকা বিশ্বের মধ্যে ঘনবসতিপূর্ণ একটি শহর। এ যেন ইট পাথরের তৈরি এক অজানা এক শহর। প্রতিনিয়তই যেন এই শহরের ইট পাথরের ইমারতের সংখ্যা বাড়ছে তো বাড়ছেই, তবে এই ইট পাথরের খাঁচায় কোথাও কোথাও উঁকি মারছে সবুজের বিশাল পাহাড়। হ্যাঁ, এ যেন ইট পাথরের পাহাড়ের উপর এক ছোট্ট বন। কি নেই সেই বনে? আছে ফলের গাছ, আছে ফুলের গাছ, আছে নানান ধরনের সবজি ও ঔষধি গাছ। সবুজে ভরবো দেশ, লাল সবুজের বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি কৃষিবিদ সাব্বির সজীব। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ এসেছি ছাদ বাগানে, অর্থাৎ ছাদ কৃষি নিয়ে। আমাদের দেশে বিশেষ করে বিভাগীয় শহর এবং ঢাকা শহরে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে, তবে প্রচুর পরিমাণে কাজ হলেও অনেকেই কিন্তু ছাদে বাগান করছেন না। এর কারণ হচ্ছে তার ছাদটি নষ্ট হয়ে যাবে, হয়তো বা রক্ষণাবেক্ষণ করতে পারবেন না, নানাবিধ কারণ। তবে আজকে আমরা এমন কিছু সাফল্য কথা গল্প শুনব, ছাদ বাগানের গল্প শুনব, যারা সুন্দর করে ছাদ বাগান করছেন, ছাদ কৃষি করছেন, নিজের পরিবারের পুষ্টির চাহিদা অর্থাৎ সবজির চাহিদা মিটাচ্ছেন, এই ব্যাপারগুলো। চলুন তাহলে চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। ছাদ বাগানে সাধারণত ছোট আকারের কলমের গাছ নির্বাচন করাই শ্রেয়, কেননা একটি গাছ মাটিতে যেই পরিমাণ জায়গা পায় তার বৃদ্ধির জন্য, তা কিন্তু টব কিংবা ড্রামে পায় না। দর্শক, দেখেই বুঝতে পারছেন যে আমার চারপাশে সবুজের সমারোহ, এবং আমার সাথে আছেন যিনি বাড়িধারার বাসিন্দা, ডুয়েজেসে থাকেন, মোহাম্মদ মুসলিম। তার বাগানই এটি, এবং শুধু বাগান আমি বলবো না, এখানে নেই যে এমন কিছু নেই, সব কিছুই আছে, ফল ফুল বলেন, ড্রাগনের পাশে সব কিছু। তো তার কাছেই প্রশ্ন প্রথম, যে আসলে ছাদ বাগান, ছাদ কৃষি কেন শুরু করলেন, কিভাবে শুরু করলেন, এই ব্যাপারটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আমি ওই আর্মিতে ছিলাম এক সময়, তো আমি 99 রিটায়ার করেছি। তো রিটায়ারের পরে ধরেন সময়টা কাটানোর জন্য দরকার, তো এই সময়তে বিকালবেলা বা সকালবেলা চিন্তা করতে কী করা যায়। আমরা একসময় একটা কুমড়া আমার ওয়াইফ আনলো, কুমড়াতে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়াতে খেয়ে ওই ছাদে হয়তো ফেলে দিয়েছে, কত কিছু ইটের গুঁড়ো ছিল চারপাশে, এখানে এই পাশে আর ওই পাশে, তো ওইখানে পরে গাছ হলো। তো ওইখান থেকে অনেকগুলো গাছ হলো, গাছে করলো কি আমরা ওই মাথা থেকে এই মাথা, এই মাথা থেকে এই মাথা নিলাম, প্রায় 40টা মিষ্টি কুমড়া হলো। তো এইটা আমি ইন্সপিরেশন হলো ওখান থেকে, যে দেখাতে হাতে হইলো। আচ্ছা, আপনি মানে পরিকল্পিতভাবে এই ছাদ বাগান এইভাবে শুরু করলেন কত সালে? এটা হচ্ছে আপনার 94 থেকে আমি এটাকে শুরু করলাম। পরে যখন এটি ইন্সপিরেশন হলাম, তখন আমরা কিছু লেবু গাছ, কিছু লিচু গাছ, কিছু ওই ফল, ওই যে পানি ফল যেটা বলে, ওইটা দিয়ে আমরা শুরু করলাম। তারপরে কিছু আমরা করতে 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 দেখলাম যে নিচে যখন হয়ে গেছে, তখন এটা দেখলাম যে একটা সবজির দিকে দিকে যাই। তো সবজির দিকে আসার পরে দেখলাম যে সবজিতে মেশা মশাল্লা খুব ভালো হয়। আচ্ছা, এই যে ড্রাম অর্ধেক আড়াআড়িভাবে কেটে, এই যে কলমি শাক এপাশে হেলেঞ্চা যেটা, এগুলো করছে মানে কিনে আর খাওয়া লাগে না? আমি ইনশাল্লাহ বছরে 12 মাসেই আমার এইখান থেকে আমি পাই, বর্ষার দিনও আমি ইনশাল্লাহ এখান থেকে পাই। এবং এটাতে মোটামুটি এই যে ধরুন 12 মাস আমরা আছে, এই যে আপনার আদা থেন্তিনি পাতা পেটের জন্য যেটা উপকার হয় সেটাও খাই এখান থেকে, মরিচও আমরা এখান থেকে খাই, আর এই যে দুন্দুল, তারপরে ঝিঙ্গা, এই এগুলোর মধ্যে এই দুই একটা আছে, এখন প্রায় তো শেষের পথে, এই যে ঝিঙ্গা দুই একটা আছে, আর এই যে এখানে আছে আপনার এই যে এই ফল আছে সফেদা, এটা তো এই লম্বা জাতটা না? হ্যাঁ, লম্বা মিষ্টি, খুব মিষ্টি হয়, খুব মিষ্টি পাকলে খুব মিষ্টি হয়, এই তো। আচ্ছা, আপনার এমন কোন হিসাব আছে যে কত প্রজাতির ফল আছে আপনার এখানে? কমপক্ষে 15-20 জাতি তো হবে, বেশি হবে মনে হয়, বেশি হবে। দেখলাম ডালিম, কদবেল, মালটা, ড্রাগন, অনেক আম আছে, এক প্রকারের আঙ্গুরও আছে এখানে, এই যে বেদানা আছে। ওই গাছটার সঙ্গে একটু পরিচয় করে দেন তো আমাদের। এটা যা বলে স্যাফ্রন, কিন্তু ওই যে আসল যে স্যাফ্রন যেটা আছে, চিকন যেটা সুতার মতো থাকে সুতায়, ওইটা না, এটা আমরা সাধারণত জর্দা খাই না, মিষ্টি জাতীয় জর্দা খাই যখন, ওই যে একটা রং দেয় হলুদ রঙের বা একটু লাল রঙের, ওইটা ওই জাতটা। মাঝে মাঝে আখ খাইতো, দুই একটা আখ লাগাই দিই,
খাওয়ার পর ওটাই লাগানো হয়েছে, মানে আগাটা নাকি? হ্যাঁ, ওই যে একটা কালকে খেলাম একটা পরশুদিন, ওই যে একটা লাগিয়ে দিলাম, এই যে ওই যে একটা লাগানো আছে। আচ্ছা, এই যে ড্রাগন ফল তো দেখলাম, এটা মানে কোনটা, লালটা না সাদাটা? এটা লালটা, লালটা মানে যেটা ভিতরে 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 কালো বীজের মতো থাকে, জিরার মতো। হ্যাঁ, ওটা কিন্তু বীজ। হ্যাঁ, ওটা কিন্তু চারা হয়। অর্থাৎ হ্যাঁ, তাই তো এটার আমরা চারা করি, যে এগুলো দিয়ে কেটে এখান থেকে কেটে দেই, এটা চারা করি। একটি ছাদ বাগান মানেই সাজানো গোছানো চমৎকার একটি জায়গা। সত্যি সেখানে গেলে যে কারো মন যেন ভরে যায়। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলবো মোহাম্মদ মুসলিম, যার ছাদ বাগানে এসেছি, তারই সহধর্মিণী জনাবা লায়লা বেগমের সাথে। কেমন আছেন আপনি? ভালো আছি। তো আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন যে আসলে এই ছাদ বাগানের পেছনে, অর্থাৎ এটি হওয়ার পেছনের প্রধান কাজ ছিল বা কারিগর ছিলেন আপনি, এই গল্পটা একটু বলেন। আচ্ছা, এই গল্পটা একটি কুমড়া নিয়ে আসছিল, ওইটা কেটে ওইটার বিচিটা আমি উপরে ফেলে দিছি যে দেখি গাছ হয় নাকি। তা ওইটা মাশাল্লাহ অনেকগুলো কুমড়া হয়েছিল। ওইটার পরে একটা আতা গাছ লাগাইলাম, আতা খেয়ে বিচিটা, বাস ওইটাও ভালো হয়েছে। এরপর আস্তে আস্তে মনটা একটু অন্যরকম হয়ে গেল, তখন এই বাগান শুরু হইলো। অল্প অল্প করতে করতে এখন অনেকটাই হয়েছে। ব্যাপারটা কেমন লাগে যে বসার একটা সুন্দর জায়গা, চারপাশে সবুজে ভরা, বিশেষ করে ঢাকার ভেতরে? ভালো লাগে না, বিকাল হইলে আরো ভালো লাগে। ছাদ বাগানকে ঘিরে এখন কর্মসংস্থান হচ্ছে বেশ কিছু মানুষের, কেননা একটা বিল্ডিং এর ছাদে এত বড় আকারের একটি বাগানে কাজ করতে তো একজন মালি তো দরকারই। আপনি আসলে ছাদ বাগানে কি কি কাজ করেন এবং কখন কখন করেন, কটা থেকে কটা সময় ধরে, এটা বলেন তো? পরিচর্যা মনে করেন হয়তো পানি দেই বিকালবেলায়, সকালে আইসা মনে করেন একটু খোসাখাসি করি, বা এগুলা দেখশোনের সব কিছুই মানে আমি করি আর কি। সারের মধ্যে কি কি সার ব্যবহার করেন? সারের মধ্যে জৈব সার আছে, আর ইউরিয়া খুব কম দেই, মানে সবজির মধ্যে কিছু ইউরিয়া দেওয়া হয়, আর নাহলে গোবর সার আছে, ওইগুলা দেওয়া হয়। কত বছর ধরে এই কাজ করছেন আপনি? আমি মোটামুটি 10-12 বছর। বাগান একটি শখের জায়গা, আর সেটি যদি হয় ছাদ বাগান, তাহলে তো আর কথাই নেই। আজকাল অনেক মহিলারাই করছেন ছাদ বাগান, শুধু করছেন তা কিন্তু নয়, তারা কিন্তু বেশ ভালোই করছেন। দর্শক, এই মুহূর্তে আছি ঢাকার মানিকনগরে গোপীবাগের পূর্ব পাশে। যেই ছাদ বাগানে আছি সেই ছাদ বাগানের কিষানী আমাদের লাইজু আপা, জাহানারা লাইজু পুরো নাম, তিনি করেছেন, তার সাথে পরিচয় হবো এবং আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তো আপা, শুরুর গল্পটা আগে বলেন যে কবে শুরু করলেন, কেন শুরু করলেন এই ছাদ কৃষি, এই ব্যাপারটা। আমি 2018 সাল থেকে শুরু করেছি, তারপর 19 সালে আমি আপনাদের যে প্রদর্শনীতে পুরস্কার পেয়েছি, হ্যাঁ, বিশেষ পুরস্কার পেয়েছি। গাছ তো অনেক দেখছি। হ্যাঁ, এই যে এই পাশে, এটা কি মালবেরি না? এটা মালবেরি, মিষ্টি মালবেরি। এটা মিষ্টি মালবেরি। তো কি কি গাছ আছে আপনার কালেকশনে? এটা হচ্ছে জারা লেবু, সিলেটের। হ্যাঁ, যে বড় লেবু হয় প্রায় 3-2.5 কেজির মতো হয় লেবুটা। এটা হচ্ছে স্টার আপেল, এটার পাতাটা দেখেন। এটা কি ছাদে হচ্ছে? হ্যাঁ, এটা ছাদে হচ্ছে স্টার আপেল। অনেক পেঁপে, অনেক পেঁপে হয় আমার, এটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, আরও আছে আমার পেঁপে গাছ। এটা হচ্ছে তেজপাতা গাছ আছে, কারি পাতা গাছ আছে, এটা তেজপাতা। এটা হচ্ছে আপনার করসল, ওই যে ক্যান্সারের যে ফলটা, যে হ্যাঁ, যে করসল সেটা। এটা হচ্ছে আপনার ওই যে সূর্য ডিম আম যেটা, হ্যাঁ সেই, হ্যাঁ হ্যাঁ, মিয়াজাকি আম যেটা সেটা। আর এখানে আছে হচ্ছে আমার যে মরিচ, এটা হচ্ছে 12 মাসি, হ্যাঁ 12 মাসি সজনে। আর হচ্ছে বোম্বাই মরিচ, আমার মরিচ থাকে সবসময়, মরিচ আমার রাখি। মরিচ কেনা লাগে? বোম্বে মরিচ আমার আসলে সবাই আত্মীয় স্বজনদের নিয়েই খাই। তো এগুলো হচ্ছে মিশরীয় ডুমুর, তারপর পুনা ভ্যারাইটির ডুমুর। হ্যাঁ, এখানে যা আছে এগুলো চারা, এখন আমি এখন রিপোর্ট করি নাই। ড্রাগন এগুলো তো কত বছর আগে লাগানো? হ্যাঁ, এগুলোর বয়স 3 বছর হয়ে গেছে। 3 বছর হয়ে গেছে, প্রথমে আমি ওই লাগাইছেন?
হ্যাঁ হ্যাঁ, প্রথমে আমি একটা ওই বড়টাতেই এনে লাগিয়েছিলাম। আমার সবগুলো গাছ, বেশিরভাগ গাছ হচ্ছে আসাদ গেট হর্টিকালচার থেকে আনা, আর হ্যাঁ আর বাকি কিছু গাছ আছে যেগুলো আমি কাশিমপুর বিডিসি থেকে আনছি। আচ্ছা, এই যে পেঁপে গাছ এখানেও আরেকটা দেখতে পাচ্ছি, মানে পেঁপে গাছ অনেকগুলোই আছে না? জি, অনেকগুলো পেঁপে গাছ আছে। এটা ঝড়ে বাঁকা করে ফেলেছিল, তো আমি আর ওটাকে টাচ করিনি, ভাবলাম যে যদি ওকে ঠিক করতে যাই তাহলে তো মরে যেতে পারে। তো যেভাবে ঝড়ে যেভাবে ফেলে রেখেছিল সেভাবে আমি রেখে দিয়েছি। এটা হচ্ছে সরবতি লেবু, মানে যেটা খুবই রসালো, হ্যাঁ, এবং এটাতে সিডও, সিড নাই বললেই হয়, অনেক অনেক লেবুতে সিড থাকে না, এবং বেশ ফ্লেভার, অনেক সুন্দর গন্ধ আছে। হ্যাঁ, ফেরিমন ট্র্যাপও আছে আমার পুরো বাগানে, ফেরিমন ট্র্যাপ আছে। আচ্ছা, বা অনেক তো কথা হলো আপনার সাথে, পুরো বাগানটাই দেখলাম, গাছগুলো আমার। হ্যাঁ, তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি সামনের দিকে? লাইজু আপাকে আমরা কি দেখতে পাবো, আরো বড় বাগান হবে কিনা, আরো কালেকশন হবে কিনা? এটা তো ইচ্ছা হয় ভাই, এটা তো খুবই ইচ্ছা হয় যে আমার যদি একটু জমি পেতাম তাহলে আমি সেখানে পুরোটাই আমি বাগান করতাম, সব ফলের বাগান করতাম। কিন্তু ঢাকার, আমি অরিজিনাল ঢাকার মেয়ে, এলাকারই মেয়ে। তো আপনার পৈতৃক বাড়ি এই এলাকাতে? হ্যাঁ, এটা এটা আমার বাবার এলাকা, আমার শ্বশুর বাড়ি হচ্ছে শাহজাহানপুরে। শাহজাহানপুর কাছাকাছি? কাছাকাছি, এটা আমার বাবার কাছ থেকে পাওয়া সম্পত্তিতেই আমি বাড়ি করা। হ্যাঁ, তো এখানে এই ছাদটা পেয়ে আমার মনের যে একটা তৃপ্তি ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেটা মনে করেন পূরণ হয়েছে। সেই ছোটোবেলা থেকে তো গাছ চাই, কিন্তু ঢাকাতে থেকে তো সেটা সম্ভব হয় না। ছাদটা আল্লাহ দিল, তারপর আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি নিজের মনের মতো করে আমি যেটুকু পেরেছি গাছ করেছি। ছাদ কৃষির এই আয়োজনকে ঘিরে হয় নানান রকম আয়োজন। অনেক দর্শনার্থী আসেন, তারা দেখেন, নতুন নতুন গাছের সাথে তাদের মাঝে মাঝে পরিচয়ও ঘটে। দর্শক, ছাদ বাগান তো ঢাকার বিভিন্ন প্রান্তেই আছে, এবং সেই বাগানগুলোতে অনেক দর্শনার্থী আসছেন, তারা দেখছেন এবং গাছের সাথে পরিচয়ও হচ্ছেন। তো এই মুহূর্তে কথা বলবো এমনই একজন দর্শনার্থীর সাথে। আপনার নাম পরিচয় বলবেন, এবং কিভাবে এখানে আসলেন, কেনই আসেন, এবং কোন কোন গাছ দেখছেন, এই ব্যাপারগুলো। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, আমি এখানে প্রায় আসি, ছাদ বাগানটা আমারও খুব ভালো লাগে। গ্রামে যেমন দেখে আসছেন গাছপালা, তেমনই যেমন ঢাকায় মানে ছাদের উপর একটা গ্রাম, তাই না? হ্যাঁ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ছাদ বাগান নিয়ে নানাবিধ কার্যক্রম করে যাচ্ছে, বিশেষ করে ছাদ বাগানীদের মাঝে নানান ধরনের পরামর্শ দেয়াই তাদের প্রধান কাজ। ঢাকা শহর কংক্রিটের জঙ্গল, এখানে ছাদে ছাদে যদি সবুজ না থাকে তাহলে এখানে যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। তাছাড়া অল্প বৃষ্টিতেই ঢাকা শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যদি ছাদে ছাদে যদি ছাদ বাগান থাকে তাহলে এই জলাবদ্ধতাও কম হবে। কারণ হচ্ছে যে ছাদ বাগানের টবে মাটিতে কিছু পানি আটকে রাখবে, তারপরে ধীরে ধীরে এটা রিলিজ হয়ে ফ্লাশ আউট হবে, এই জন্য জলাবদ্ধতার যে সমস্যা সেটাও এখানে নিরসন হয়। তাপ তো শোষণ করে, এই জন্য আপনার টপ ফ্লোরের যে তাপমাত্রা সেই তাপমাত্রাটাকে রিল্যাক্স করার জন্যে ছাদ বাগানের কোনো ভূমিকা যে অপরিসীম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা ইতিপূর্বে যে প্রকল্পটি বাস্তবায়ন করেছি সেখানে মাত্র 2700 চাষিকে, 2700 ছাদ বাগানিকে আমরা সেবা দিতে পেরেছি। এখন যে আমাদের প্রকল্প সামনে আছে সেটাতে অনেক অনেক বেশি ছাদ বাগানিকে আমরা সাপোর্ট দিতে পারব। আর প্রযুক্তির পরিসরও বেড়েছে, আমরা ছাদ বাগানিদের নিয়ে অন্যভাবেও কাজ করি, বিভিন্ন যে গ্রিন সোসাইটি আছে ছাদ বাগানিদের নিয়ে, যেমন গ্রিন বাংলাদেশ, সবুজ বাংলাদেশ, এরকম সব ছাদ বাগানিদের নিয়ে সংগঠন আছে, তাদের যারা অ্যাডমিন, অনলাইন ভিত্তিক যারা অ্যাডমিন, তাদেরকে নিয়ে কিন্তু আমরা মিটিং করি, বসি, এবং সামনেই আমরা এই ধরনের পরিকল্পনা আছে যে আমরা ছাদ বাগানিদের ডেকে আমরা করব, ফ্রি স্কুল করব। তো ছাদের পরিবেশ ভিন্ন, ছাদের এই ভিন্ন পরিবেশের জন্য আমরা ছাদ বাগানিদের এই অভিজ্ঞতা শেয়ারের জন্য আমরা পদক্ষেপ নিতে যাচ্ছি। অদূর ভবিষ্যতে বড় প্রকল্প, মেগা প্রকল্প আসছে, এই প্রকল্পের সাথে সিটি কর্পোরেশনও যুক্ত থাকবে।
আর এভাবেই আমাদের ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে সবুজের হাতছানি হিসেবে এই ছাদ কৃষির সংযুক্ত হচ্ছে। নানান সংগঠন কাজ করে যাচ্ছে এই ছাদ কৃষি নিয়ে। তার সাথে এ ধরনের উদ্যোক্তা যারা আছেন, যারা গাছকে ভালোবাসেন, যারা সবুজকে ভালোবাসেন, তারা টিকিয়ে রেখেছেন আমাদের এই ঢাকা শহরকে। কেননা ইট পাথরের এই খাঁচায় যদি এক টুকরো সবুজ না থাকে তাহলে আমরা অক্সিজেনটি কোথায় পাব? তাই দেরি না করে এখনই সময়, যার যেইখানে জায়গা আছে, কারো বারান্দায় কিংবা ছাদে, সেখানেই কিছু না কিছু গাছ লাগাই। সুপ্রদর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আপনাদের সামনে হাজির হয়েছিলাম ছাদ কৃষি নিয়ে। আমরা জানি ঢাকা শহর এবং বিভাগীয় শহরগুলোর জন্য এই ছাদ কৃষি কতটা বেশি জরুরি, সেই হিসেবে আমরা চেষ্টা করেছি দুজন ছাদ বাগানির সাথে কথা বলতে, বিশেষ করে মানিকনগরের একটি বাগান এবং তার সাথে ছিল বাড়িধারার একটি বাগান। দুটি বাগানে কিন্তু পরিকল্পিতভাবে গোছানো এবং তার সাথে চেষ্টা করেছি বেশ কিছু তথ্য আপনাদের সামনে দেওয়ার জন্য। দর্শক, আপনারা জানেন যে এখন বর্তমানে নিরাপদ সবজি বা নিরাপদ ফল খাওয়ার জন্য বিশেষ করে ঢাকা শহর এবং বিভাগীয় শহরগুলোর জন্য এই ছাদ বাগান হতে পারে আদর্শ একটি জায়গা। তাই বসে না থেকে যারই ছাদ ফাঁকা আছে সেখানেই বাগান করুন এবং নিজের পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি আপনি প্রতিবেশীকেও দিতে পারবেন। তবে আজকের মতো বিদায় নিচ্ছি, এবং আপনাদের কাছে যদি থাকে সাফল্য গাথা কোনো গল্প তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে, আমরা চলে যাব আপনার কাছে। আজকের মতো আবারও বিদায় নিচ্ছি।